সবাইকে শুভেচ্ছা মাছরাঙ্গা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম কাল শেষ হচ্ছে জাতীয় নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উৎসবমুখর পরিবেশে সারা দেশে চলছে এই কার্যক্রম ভোর থেকে আবারও শুরু হয়েছে বিএনপি জামায়াতের 24 ঘন্টার অবরোধ কর্মসূচি পর্যটন শিল্পে দিনে ক্ষতি অন্তত 100 কোটি টাকা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জাতীয় নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে কাল উৎসবমুখর পরিবেশে সারা দেশে বিভিন্ন সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন দলে ও স্বতন্ত্র প্রার্থীরা ডেস্ক রিপোর্ট সকালে গোপালগঞ্জ 3 সংসদীয় আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের কাছে মনোনয়নপত্র দাখিল করেন শেখ হেলালউদ্দিন এ সময়ে প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী আকরামউদ্দিন আহমেদ সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন শেখ সালাউদ্দিন জুয়েল শেখ সারহানাসের তন্ময় সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এরপর গোপালগঞ্জ 2 আসনে শেখ ফজলুল করিম সেলিমের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয় নোয়াখালী 5 আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় ওবায়দুল কাদেরের ছোট ভাই পৌর মেয়র আব্দুল কাদের মির্জা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সিলেট 1 আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলায় এখন পর্যন্ত মোট 44টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা এর মধ্যে আওয়ামী লীগ জাতীয় পার্টি তৃণমূল বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন মনোনয়নপত্র জমা শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে নির্বাচন বিধি মেনে আমরা সেইখানে 4 জন গিয়ে আমার নমিনেশন দিয়ে আসছি আমাদের রিটার্নিং অফিসার উনি এটা গ্রহণ করেছে আমরা খুবই আনন্দিত যে আমি আমার নমিনেশনটা দিতে পারলাম অবরোধ হরতাল এগুলো তো কেউ কেউ ডেকে থাকেন কিন্তু এর নমুনা হচ্ছে রাতের অন্ধকারে লুকিয়ে আগুন জ্বালানো চট্টগ্রাম 7-এর জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ডক্টর হাসান মাহমুদ 13 থেকে সাইফুজ্জামান চৌধুরী এছাড়া আওয়ামী লীগের প্রার্থী রংপুর থেকে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ফেনী 1 আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম রাজবাড়ী 1 থেকে কাজী কেরামত আলী খাগড়াছড়ি থেকে গুজেন্দ্রলাল ত্রিপুরা নেত্রকোনা 4 সাজ্জাদুল হাসান নারায়ণগঞ্জ 1 থেকে গোলাম দস্তগীর গাজী সহ দেশের বিভিন্ন স্থানে নৌকার প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছে এই ঢামাডোলের মধ্যে নির্বাচন বর্জনের যে ডাক সেটি হাওয়ায় মিলিয়ে গেছে মানুষ এখন নির্বাচনমুখী হয়ে গেছে এই এলাকার জনগণ আশা করি বিপুল ভোটে জননেত্রী শেখ হাসিনার মার্কা বঙ্গবন্ধুর মার্কা স্বাধীনতার মার্কা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিপুলভাবে জয়যুক্ত করবে এছাড়া নারায়ণগঞ্জ থেকে তৃণমূল বিএনপি থেকে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এবং নেত্রকোনা 4 থেকে স্বতন্ত্র প্রার্থী ডক্টর আনোয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি আমার প্রয়োজন মনে করে নাই বিএনপি অনেক লাঞ্ছিত করে অত্যাচার করে নির্যাতনের করে আমাকে দল থেকে বিতাড়িত করেছে তারা আমার প্রয়োজন মনে করে নাই কিন্তু আল্লাহ পাক মনে করছেন যে একটা রাজনৈতিক দলের মহাসচিব হয়ে এই জাতির পক্ষে কথা বলার জন্য আল্লাহ আমাকে মঞ্জুর করেছেন এদিকে চট্টগ্রাম 14 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কেনেন উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী চট্টগ্রাম 3 থেকে স্বতন্ত্র একজন ও ন্যাশনাল পিপলস পার্টির একজন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন মুজাহিদ সাকিফ মাছরাঙ্গা নিউজ ডেস্ক চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয় ও জমার সবশেষ পরিস্থিতি জানিয়েছেন স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ রাকিব বারে বারে যেটি বলছেন যে তারা আসলে অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে তারা জয়ী হয়ে আসতে চান এবং প্রার্থীদের মনোনয়নপত্র জমা এবং কেনার বিষয়ে বারে বারে রিটার্নিং কর্মকর্তা থেকে কার্যালয় থেকে যেটি বলা হচ্ছে যে প্রার্থীদের আচরণবিধি যে বিষয়টি আছেন জমা দেওয়ার ক্ষেত্রে 5 জনের অতিরিক্ত যাতে জমা দেওয়ার সে সময় না আসে এবং কোনো ধরনের মিছিল বা জনসমাগম যাতে তৈরি করেন তারপরও আমরা দেখেছি তাদের নেতা এবং কর্মী সমর্থকরা ভিড় করেছেন এবং শুভেচ্ছা জানাতে নেতা
তাদেরকে শুভেচ্ছা জানাতে তারা এখানে এসেছেন। এই পাশাপাশি মনোনয়নপত্র জমার পাশাপাশি চলছে মনোনয়নপত্র কেনার সময়, এবং আমরা দেখেছি সকাল এখন পর্যন্ত যে জেলা প্রশাসন কার্যালয়ের তথ্য মতে প্রায় 124টির মতো মনোনয়নপত্র বিক্রি হয়েছে বিভিন্ন আসনে। এবং শুধু আওয়ামী লীগই নয়, আমরা দেখেছি অন্যান্য প্রার্থী, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীরা, জাতীয় পার্টি এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সহ অন্যান্য যে দলগুলো আছে, তৃণমূল, বিএনপি, তারাও মনোনয়নপত্র কিনতে আসছেন। এবং তারা বলছেন তারা উৎসব মুখর পরিবেশ, একটা ভোটের আয়োজন তারা দেখতে চান এবং সেই নির্বাচনের পরিবেশ বজায় রাখার জন্য তারা সব মহলের সহযোগিতা চেয়েছে। মাগুরা এক আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসানকে বরণ করে নিয়েছে এলাকাবাসী। প্রার্থী হওয়ার পর প্রথমবার নিজ এলাকায় সড়ক পথে মাগুরায় পৌঁছায় তিনি। তাকে অভ্যর্থনা জানাতে গড়াই সেতু এলাকায় ভিড় করেন হাজারো সমর্থক। সেখানে মোটরসাইকেলের বহর নিয়ে সাকিবকে অভ্যর্থনা জানানো হয়। জেলা আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল দলীয় প্রার্থী হিসেবে সাকিবকে অভ্যর্থনা জানায়। পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যান তিনি। দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দলের পক্ষ থেকে সাকিব আল হাসানের জন্য ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন নেতাকর্মীরা। সবাই যদি আমাকে সাহায্য করে তাহলে আমি যেমন বিশ্বে নাম্বার ওয়ান অলরাউন্ডার হতে পেরেছিলাম, আশা করি মাগুরাকে ওরকম একটা জায়গায় নিয়ে যেতে পারবো। আমরা যদি সবাই এক থাকি, আমরা মাগুরাকে 64টা জেলা বাংলাদেশে, আমরা চাই মাগুরা 1 থেকে 5 নম্বর জেলার ভেতরে আসে। তো এখানে এখন আমার শুধু দেয়ারই আছে, আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সর্বোচ্চ দেয়ার। অনেক সময় অনেকে অতি উৎসাহিত হয়ে অনেক কিছু করে ফেলে, বাট আমি সবাইকে রিকোয়েস্ট করবো যেন তারা তাদের জায়গা থেকে সংযত থাকে। এদিকে সরকারের পদত্যাগ ও সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে ভোট 6টা থেকে 24 ঘন্টার অবরোধ পালন করেছে বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলো। দেশের বিভিন্ন জেলায় অবরোধের সমর্থনে বিক্ষোভ করেছে তাদের নেতাকর্মীরা। সকালে মানিকগঞ্জ সিংগাই সড়কের কেওরজানি এলাকায় ঝটিকা মিছিল হয়। মানিকগঞ্জ হরিরামপুর সড়কের অন্ধারমানিক এলাকায় মিছিল করে জেলা ছাত্র দলের নেতাকর্মীরা। এছাড়া অন্যান্য এলাকাতেও অবরোধের সমর্থনে মিছিল করেছে নেতাকর্মীরা। এদিকে অবরোধ কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের শান্তি সমাবেশ। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে এই শান্তি সমাবেশ করা হয়। সকালে নগরীর টেক্সটাইল মোড়ে শান্তি সমাবেশে যোগ দেয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জনগণের নিরাপত্তা নিশ্চিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে আছে বলে জানান বক্তারা। টানা অবরোধ আর হরতালে স্থবির হয়ে পড়েছে দেশের পর্যটন শিল্প। অতিথি শূন্য হয়ে পড়েছে হোটেল মোটেলগুলো, ক্রেতা নেই রেস্টুরেন্টেও। সব মিলিয়ে পর্যটক কেন্দ্রীয় ব্যবসায় দিনে 100 কোটি টাকার মতো লোকসান হচ্ছে বলে জানিয়েছে উদ্যোক্তারা। সুনীল বড়ুয়া ও কৌশিক দাসের সহযোগিতায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট। পর্যটনের বড় মৌসুম হিসেবে ধরা হয় এই নভেম্বর আর ডিসেম্বরকে, অথচ এই সময়ে দেশের সবচেয়ে বড় পর্যটন এলাকা কক্সবাজার প্রায় খালি। ছোট বড় মিলিয়ে এই শহরে হোটেল মোটেল আর রিসোর্ট আছে 500 মতো, যার 70% কক্ষ এখনও খালি অতিথি অভাবে। ফলে ব্যবসা কমেছে খাবার দোকান পরিবহন সহ সংশ্লিষ্ট 15টি পেশায়। সিজন এখন আমাদের এখন মানুষ নাই বললেই চলে, এখন লোকজন না থাকার কারণে আমরা 1000 টাকা বিক্রি করতে কষ্ট হয়। পর্যটন এবং পর্যটকের সাথে সংশ্লিষ্ট অনেকগুলি ব্যবসা জড়িত আমাদের 15-20টি খাতে নিয়ে এই পর্যটক ইন্ডাস্ট্রি, তাহলে এই পুরো ইন্ডাস্ট্রিটা বলতে গেলে অচল হয়ে গেছে। একই অবস্থা পার্বত্য জেলা বান্দরবানেও। এই শহরের 120টি হোটেল মোটেল আর রিসোর্টে স্বাভাবিক সময়ে দৈনিক 10,000 পর্যটক আসে, তবে এখন তা শূন্যের কোঠায় নেমেছে। তাই পাহাড়ে চলাচলের জন্য চাঁদের গাড়ি হিসেবে পরিচিত এমন 450 যানের চাকাও ঘুরছে না। ইউজুয়ালি যা থাকে তার তুলনায় ছিল আমাদের 30-40% কাস্টমার ছিল গত বছর এই সময়টাতে, এই বছরে এসে সেটা জিরো হয়ে গেছে একদম। জাতীয় নির্বাচনকে সামনে রেখে হরতাল অবরোধের কারণে এই পর্যটকরা বলতে গেলে একেবারেই বান্দরবনে শূন্য। ট্যুর অপারেটরদের তথ্য মতে সারা দেশের পর্যটন এলাকাগুলোতে বছরে 1 কোটির মতো দর্শনার্থী ভ্রমণ করে, যার মধ্যে 70-80% আসে নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে। এই সময়ে 2-2,500 বিদেশি পর্যটকও দেশে আসে। গেল 1 মাস ধরে যা প্রায় বন্ধ হয়ে গেছে। সামনের দিনে একই অবস্থা চলতে থাকলে এই খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে শঙ্কা ব্যবসায়ীদের। ডোমেস্টিক মার্কেটটা তো বেশ ভালোই ছিল আমাদের করোনার সময় বা করোনার পরবর্তী সময়। আমি বলবো যে এইটা
এবছরে বাধাগ্রস্ত হলেও আবার এটা ঘুরে দাঁড়াবে, তবে এবছরটা ভালো যাবে না এটা নিশ্চিত করেই বলা যায়। ব্যবসায়ীরা জানিয়েছেন, বিদেশি পর্যটক আসা বন্ধ হয়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রা এর বড় পথ বন্ধ হয়ে গেছে। তাদের হিসেবে শীতকালীন এই মৌসুমে প্রতি বছর অন্তত $20 লাখ আয় করে বাংলাদেশ শুধু বিদেশি পর্যটকদের মাধ্যমে। রঞ্জিবুল মিজান, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা। এবার চট্টগ্রাম বিভাগের সংবাদ, কর্ণফুলীর তীরে। বঙ্গবন্ধু টানেল চালুর পেরিয়েছে এক মাস। এ সময় টানেল দিয়ে পার হয়েছে প্রায় 1,70,000 গাড়ি। টোল আদায় হয়েছে 4 কোটিরও বেশি টাকা। আবদুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল গেল 28 অক্টোবর নদীর তলদেশে নির্মিত এই সুড়ঙ্গ পথ উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদিন পর থেকে শুরু হয় স্বপ্নের টানেলে যান চলাচল। গত এক মাসে টানেল ব্যবহার করেছে 1,71,106 যানবাহন, আর এসব গাড়ি থেকে টোল আদায় হয়েছে 4,02,38,000 টাকা। টোটাল এক মাসে আমার যানবাহনের সংখ্যা ছিল 1,71,136 এবং আমার মোট আদায়কৃত টোল হলো 4,02,38,050 টাকা। গেল এক মাসে গড়ে প্রতিদিন টানেল দিয়ে গাড়ি চলেছে প্রায় 5,500। অবরোধ আর হরতালে যান চলাচল কম হলেও সামনের দিনে তা আরও বাড়বে বলে আশা কর্তৃপক্ষের। টোটাল যান চলাচলের মধ্যে আমাদের কার এবং হচ্ছে জিপ, পিক আপ, এসব ভেহিকেলগুলোই হচ্ছে একটু বেশি যাচ্ছে তুলনামূলক অন্যান্য ভেহিকেলের থেকে। তো সামনের দিনগুলোতে আমরা মানে হোপফুলি আমরা আশা করি ভারী যানবাহনগুলোও আমাদের টানেল দিয়ে পারাপার করবে খুব শীঘ্রই, এটা আমরা আশাবাদী, পজিটিভলি আমরা দেখছি জিনিসটা। বঙ্গবন্ধু টানেলের ফলে দক্ষিণ চট্টগ্রামের সাথে মূল শহরের যোগাযোগ হয়েছে আরও সহজ, কম সময়ে যাতায়াত করতে পারায় খুশি ব্যবহারকারীরা। টানেলের সুফল পুরোপুরি পেতে চট্টগ্রাম কক্সবাজার সড়ক দ্রুত সম্প্রসারণের তাগিদ তাদের। একটু করে সামান্য কক্সবাজার রোডটা যদি চালানো হয়ে যেত তাহলে ফ্রি হয়ে যেত আর কি, আর সম্পূর্ণ তো হয়ে গেছে। ওখান থেকে 30 মিনিট লাগে, এটা কিন্তু আপনার 10 মিনিট আমার চলে আসছে। আগে ওদিক দিয়ে একটু যানজট থাকে নতুন ব্রিজের ওইখানে, আগে থাকে ফিজে থাকে, এখানে তো অন্য কোনো যানজট পাইনি এখন। আর আমার মানুষ এখন সিঙ্গাপুরে বাস করতেছে এরকম মনে করতেছে, ওরা এরকম সিঙ্গাপুরের মতো একটা দৃশ্য আমাদের এলাকায় এখন ইয়ে হচ্ছে। টানেল চালুর শুরুর দিকে রেসিং করা সহ কয়েকটি দুর্ঘটনা ঘটায় নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ, নেওয়া হয়েছে স্পিড ক্যামেরা বসানোর উদ্যোগ। আবদুল্লাহ রাকিব, মাসরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামের আদালতে মামলার আবেদন করেছেন এক মানবাধিকার কর্মী ও সাবেক ছাত্রদল নেতা। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাউদ্দিনের আদালতে এ আবেদন করেন এম এ হাশেম রাজু নামের ওই ব্যক্তি। এতে বাঁশখালী ও কক্সবাজারের মহেশখালী উপজেলার 8 জন আওয়ামী লীগ নেতাকে আসামি করা হয়েছে। আদালত মামলার বাদীর জবানবন্দি রেকর্ড করে মামলাটি আদেশের জন্য রেখেছেন। গত 6 নভেম্বর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দিয়ে বক্তব্য দেন বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী ও কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম। তাদের ওই বক্তব্যের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে মামলার আবেদন করা হয়, জানান মামলার বাদী। অন্য এলাকার খবর, বৈশ্বিক প্রেক্ষাপটের কারণে জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। দুপুরে রংপুরে নিজ নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় শুধু ডাল আর তেল নিয়ে কাজ করে না, আমদানি রফতানি ও বিনিয়োগ নিয়েও কাজ করে। এসব জিনিস বিদেশ থেকে আমদানি করতে সফলতার বিচার জনগণ করবে। জিনিসপত্রের দাম কিছু বেড়েছে, আজকে বৈশ্বিক প্রেক্ষাপটে জিনিসপত্রের দাম বেড়েছে, করোনা, যুদ্ধ সব কিছুই আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। যেসব জিনিস বিদেশ থেকে আমদানি করতে হয় বাইরের দামের উপর নির্ভর করে, আমাদের নিজস্ব যেটা প্রোডাকশন সময় কখন বৃদ্ধি পায় আবার এখন যেন কমে আসছে, সার্বিকভাবে আমরা চেষ্টা করেছি। বছরের ব্যবধানে রাজশাহীতে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা প্রায় 10% বেড়েছে। শেষ দিকে এসে আয়কর অফিসগুলোতে ভিড় বেড়েছে করদাতাদের, পর্যাপ্ত জনবল না থাকায় সেই কার্যক্রমে ধীর গতির অভিযোগ মিলেছে। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন গোলাম রাব্বানী, ছবি তুলেছেন মাহফুজ রুবেল।
এবারই প্রথম আয়কর অফিসে এসেছেন সরকারি চাকরিজীবী জুথিয়ারা, সঙ্গী স্বামী আর সন্তানও। উদ্দেশ্য, নিজের আয় থেকে রাষ্ট্রের পাওনাটুকু বুঝিয়ে দেবেন, সেই আশায় এই বুথ ওই বুথ ঘুরে বেরিয়েছেন কিছুক্ষণ। কিন্তু আয়কর রিটার্নের ফর্মটি পূরণ করতে পারেননি, কাজ না সেরেই ফিরতে হয়েছে বাড়ি। ওনারা শুধু আমাদের ফর্মটা দিচ্ছে, কিন্তু কিভাবে ফিল আপ করতে হবে কি এই নির্দেশনা কিন্তু কিছুই দিচ্ছে না। আমাদের তো অনেক কিছু জানার আছে ওনাদের কাছে, কিন্তু সেগুলো তো আমাদের ওনারা সাহায্য করেনি। জুথির মতো আয়কর হিসাব বিবরণী জমা দিতে এসে রাজশাহীর অনেক করদাতাকেই এমন বিপাকে পড়তে হয়েছে। যদিও আয়কর তথ্য সেবা মাস উপলক্ষে পুরো নভেম্বর জুড়েই প্রতিটি সার্কেল অফিসেই চলছে বিশেষ সেবা ব্যবস্থা। 50% উপরে হবে যারা হিসাব নিকাশটা সঠিকভাবে করতে পারে না। অ্যাকচুয়ালি আমিও খুব যে ভালো করতে পারি তা না, এর হেল্প নি ওর হেল্প নি। 60টা বদল পূরণ করতে গেলে অনেক সমস্যা হয়, অনেক ভয় কাজ, অনেক পারবো কি পারবো না, তাহলে কীভাবে পূরণ করবো। এই পাতাগুলোকে আর একটু সংক্ষিপ্ত করলে একটু মানে সবার জন্য সুবিধা হবে আর কি। রাজশাহী বিভাগীয় আয়কর অফিস জানিয়েছে, একই সময়ে গেল বছরের চেয়ে এবার প্রায় 10% বেশি রিটার্ন জমা পড়েছে। তবে অনলাইনে জমার ক্ষেত্রে সার্ভারের ধীরগতি বিড়ম্বনা তৈরি করেছে। অনলাইন সার্ভারের একটু ধীরগতির কারণে হয়তো অনেকে অনলাইনে একটু সমস্যা হচ্ছে। তো বিশেষ করে এটি হচ্ছে নভেম্বরের একেবারে শেষ প্রান্তে এসে যখন সবাই একসাথে চেষ্টা করে, স্বাভাবিকভাবে এটি স্লো হবে। আয়কর রিটার্ন ফর্ম পূরণের ক্ষেত্রে নানা জটিলতা তৈরি হয়, ফর্মটি আরও সহজ এবং সুনির্দিষ্ট করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গোলাম রাব্বানী, মাসরাঙ্গা সংবাদ, রাজশাহী। দেশের অন্যান্য স্থানের মতো ব্রাহ্মণবাড়িয়া ও রাজবাড়িতেও বেড়েছে ঠান্ডাজনিত রোগের সংখ্যা। হঠাৎ করে এই ধরনের রোগের সংখ্যা বাড়ায় শয্যা সংকটের সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়ার জেনারেল হাসপাতালে দেখা দিয়েছে স্যালাইন সহ প্রয়োজনীয় ঔষধ সংকট। বাইরে থেকে ঔষধ কিনে আনতে হচ্ছে রোগের স্বজনদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে উপচে পড়া ভিড়, একই অবস্থা নিউমোনিয়া ওয়ার্ডেও। এই সপ্তাহে শীতের সাথে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। প্রতিদিন 30-40 জন রোগী ভর্তি হচ্ছেন ডায়রিয়া, নিউমোনিয়া ও শিশু ওয়ার্ডে। আর বহির্বিভাগে ঠান্ডাজনিত রোগ নিয়ে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন 250-300 রোগী। গেল দুই দিনে জেনারেল হাসপাতালের 20 শয্যার ডায়রিয়া ওয়ার্ডে 65 জন এবং নিউমোনিয়া ওয়ার্ডে 25 শয্যার বিপরীতে 64 জন রোগী ভর্তি রয়েছে। আছে বেশ কিছু কলেরা রোগীও। রোগী বেড়ে যাওয়ায় আসন সংকট তৈরি হয়েছে। হঠাৎ করে রোগীর সংখ্যা বাড়ায় দেখা দিয়েছে স্যালাইন ও অন্যান্য প্রয়োজনীয় ওষুধের সংকট। বাইরে থেকে কিনে আনতে হচ্ছে এসব। ঔষধের সংকট আছে বলে আমি জানি না, ঔষধের সংকট নাই। তবে আইবি ফ্লুইডের কলেরা সেলের নামে যেটা বলা হয় এটার স্বল্পতা আছে। আর এটা আমরা এই ওরাল স্যালাইন যেটা বলি সেটা বিকল্প স্যালাইন আছে, কিছু নর্মাল স্যালাইন, মার্কিন সলিউশন, এগুলি দিয়ে আমরা রোগীগুলি ম্যানেজ করে যাচ্ছি। জেলা সদর হসপিটালের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছে আগামীকালকের মধ্যেই আইবি ফ্লুইড চলে আসবে। আর উপজেলাগুলিতে স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে এই মুহূর্তে ওখানে যথেষ্ট ফ্লুইড আছে। রাজবাড়ী 100 শয্যা বিশিষ্ট হাসপাতালেও একই চিত্র। গেল এক সপ্তাহ ধরে রোগীর সংখ্যা দ্বিগুণ হয়ে যাওয়ায় মেঝেতে ঠাঁই হয়েছে রোগীদের। এই বাসাটার পরিস্থিতি ভালো ছিল না, আজ দুই দিন পাতলা পায়খানা, দাঁত কমে, তাই এখানে সকালে হাসপাতাল আনছি। শীতের দিনে বাচ্চাদের হজম ক্ষমতা কিছুটা নর্মালের তুলনায় কমে যায়, এই কারণে আমরা দেখি যে ডায়রিয়ার প্রকোপ সবসময় শীতে একটু বেশি থাকে। আর হচ্ছে যেসব মায়ের বাচ্চারা 6 মাসের আগে যেসব বাচ্চারা বিশেষ করে মায়ের দুধের পরিবর্তে তারা বোতলে দুধ খায় বা বাজারে বিভিন্ন রকম কেনা দুধ খায়, সেসব বাচ্চাদের আসলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, এগুলো বাচ্চারা বেশি আসে। তবে রোগীর সংখ্যা বাড়লেও পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রওশন জাহান মিষ্টি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।
নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও রাজবাড়ী থেকে কিছুক্ষণ আগে হাসপাতালগুলোর সবশেষ খবর জানিয়েছেন সহকর্মীরা। জেনারেল হাসপাতালে আসলে ঠান্ডা জনিত রোগে যে বেশিরভাগই শিশুরা আক্রান্ত শিশুরাই বেশিরভাগ ভর্তি হচ্ছেন। এখানে দুইটা ওয়ার্ডে 30টি শয্যার বিপরীতে আজ পর্যন্ত 113 জন রোগী ভর্তি রয়েছেন। এদিকে গত সপ্তাহে কিন্তু এই ওয়ার্ডটিতে শিশু যে স্যালাইনের সংকট ছিল এটি গত রোববার থেকে অনেকটাই কেটে গেছে। এছাড়াও এখানকার যে রোগীরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে স্যালাইনের সংকটটা কাটলেও আসলে এর বাইরে যে ওষুধগুলো রয়েছে সেটির আসলে সংকট এখনও কাটে। রাজবাড়িতে ঠান্ডা জনিত কারণে ডায়রিয়া সহ বিভিন্ন সর্দি কাশি এবং নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে রোগীরা। সদর হাসপাতালে কিন্তু এসব রোগীরা প্রতিদিনই চিকিৎসা সেবা গ্রহণ করছেন। আজকেও কিন্তু ডায়রিয়া সহ বিভিন্ন রোগীরা হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন। বেড ছাড়িয়ে যেখানে রাজবাড়িতে 20টি বেড রয়েছে সেই বেড ছাড়িয়ে কিন্তু রোগীরা মেঝে এবং ফ্লোরে তারা চিকিৎসা সেবা গ্রহণ করছেন। তবে হাসপাতাল থেকে তাদেরকে পর্যাপ্ত স্যালাইন সহ বিভিন্ন প্রয়োজনীয় ঔষধ কিন্তু সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন রোগীরা। নরসিংদীর চরাবেষ্টিত দুর্গম ইউনিয়নের শিক্ষকদের যাতায়াতের জন্য দুটি নৌকা উপহার দিয়েছে উপজেলা পরিষদ। আলোকবালী ও চর দিঘলদি ইউনিয়নের শিক্ষকদের যাতায়াতের জন্য এই দুটি নৌকা বানাতে খরচ হয়েছে প্রায় 18 লাখ টাকা। এতে চরাঞ্চলের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত হওয়ার পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বলে আশা করছে প্রশাসন। যথাযোগ্য মর্যাদায় এবং সফলভাবে মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে হিলিতে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা। দুপুরে উপজেলা পরিষদের এ সভায় তোপধ্বনি, শহীদ বেদিকে ফুলেল শ্রদ্ধা জানানো, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ডাকাতির 9 দিনের মাথায় লুণ্ঠিত মালামাল সহ 10 ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, গত 19 নভেম্বর সিঙ্গাইর থানার গাজিন্দা গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়। এ ঘটনায় মামলা হলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত সর্দার সেলিম মিয়াকে সিঙ্গাইর থেকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যে গতরাতে বাকি 9 জনকেও গ্রেফতার করা হয়। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। কাল শেষ হচ্ছে জাতীয় নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। উৎসবমুখর পরিবেশে সারা দেশে চলছে এ কার্যক্রম। ভোর থেকে আবারও শুরু হয়েছে বিএনপি জামায়াতের 24 ঘন্টার অবরোধ কর্মসূচি। পর্যটন শিল্পে দিনে ক্ষতি অন্তত 100 কোটি টাকা। স্বপ্নের বঙ্গবন্ধু টানেল চালুর 1 মাস পেরিয়েছে। পারাপার হয়েছে প্রায় 2.25 লাখ যানবাহন, 4 কোটি টাকারও বেশি টোল আদায়। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।